আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু আমার মনে হয় আমরা ভর্তা ভাতে বাঙালিও বটে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে স্বাদের ভিন্নতা আনার জন্য মাসে একবার হলেও কিন্তু আমরা ভর্তার আয়োজন করে থাকি। আর ভর্তা পছন্দ করে না এমন বাঙালি আমি কিন্তু দেখিনি। আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে ছয় পদের ভর্তা তৈরি করে দেখাবো। আর এই ছয় পদের ভর্তা তৈরি করতে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। আর আজকের পর্বটা আমার জন্য খুব বেশি স্পেশাল, কারণ আজকে আমি নিজের হাতে কিছু তৈরি করছি না, এই ভর্তাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবে আমার বাবা এবং আমার মা। প্রথমে আম্মু তৈরি করে দেখাচ্ছে ধনে পাতার ভর্তা বা ধনে পাতার চাটনি। আম্মু এখানে প্রথমে নিয়ে নিয়েছে হাফ কাপ ধনে পাতা। ধনে পাতার নিচের অংশটুকু কেটে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছে। এবার এর সাথে আম্মু দিয়ে দিচ্ছে একটি কাঁচামরিচ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছে একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছে। এর সাথে আরও দিয়ে দিচ্ছে হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণ লবণ। তার আগে বলে নিই, আজকের ভর্তাগুলো আম্মু পাটায় পিষে তৈরি করছে, আপনারা চাইলে ভর্তাগুলো গ্রাইন্ডারেও তৈরি করতে পারেন। এবারে সবগুলো উপকরণকে আম্মু পাটায় খুব ভালোভাবে পিষে নিচ্ছে। ধনে পাতার ভর্তা বা চাটনি রেডি। এবার আম্মু দুটো মাছের ভর্তা তৈরি করে দেখাবে। একটি হচ্ছে গুড়া চিংড়ি বা ছোট চিংড়ির ভর্তা, আর একটি হচ্ছে বেলে মাছ বা বাইল্লা মাছের ভর্তা। এই দুটো মাছের ভর্তা তৈরি করার জন্য আম্মু এখানে নিয়ে নিয়েছে 1 কাপের মতো গুঁড়ো চিংড়ি, আর নিয়েছে 4 টুকরো বেলে মাছ। এছাড়া বাদ বাকি যেসব ভর্তায় শুকনো মরিচ ব্যবহার করা হবে সে সবগুলোর জন্যই আম্মু একবারে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছে। এখানে প্রায় 6-7টার মতো শুকনো মরিচ হালকা একটু সর্ষের তেল দিয়ে আম্মু ভেজে নিচ্ছে। ভাজতে ভাজতে শুকনো মরিচের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আম্মু এগুলো চুলো থেকে নামিয়ে নিচ্ছে। শুকনো মরিচ নামিয়ে নেওয়ার পর ওই একই প্যানে আম্মু চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছে। এবার তেল ছাড়া শুকনো খোলায় এই চিংড়ি মাছগুলোকে আম্মু প্রথমে হালকা একটু ভেজে নেবে। শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট ভাজার পর চিংড়ি মাছের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এরকমটা হয়ে আসবে তখন আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচের মতো সর্ষের তেল, এবং আবারও এই তেলে এই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছে। এবার যে পাটাতে কিছুক্ষণ আগে আম্মু ধনে পাতা ভর্তা তৈরি করলো সেই একই পাটাতে চিংড়ি মাছের ভর্তাটাও তৈরি করে নেবে। এতে করে এই ধনে পাতার ফ্লেভারটা চিংড়ি মাছে যাবে এবং চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগবে। এজন্য আম্মু প্রথমে এখানে 2 শুকনো মরিচ নিয়ে নিল এবং সামান্য একটু লবণ দিয়ে দিল। এবার শুকনো মরিচ আর লবণটাকে প্রথমে পাটায় খুব ভালোভাবে পিষে নিচ্ছে। মরিচটা খুব ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে। আবারও ওই একইভাবে চিংড়ি মাছ সহ বাদবাকি উপকরণগুলো পাটায় খুব ভালোভাবে পিষে নিচ্ছে। চিংড়ি মাছটা ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেলে আম্মু এর সাথে দিয়ে দিচ্ছে 1.5টা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও পাটায় সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে পিষে নিচ্ছে। পেঁয়াজটা লাস্টে দেওয়াতে চিংড়ি মাছের ভর্তাটা খেতে দারুণ মজা হয়। ছোট চিংড়ি বা গুড়া চিংড়ির ভর্তা রেডি। এবার আমি দেখাচ্ছি আমাদের বাঙালির সবচেয়ে মজার ঐতিহ্য, সেটা হচ্ছে পাটায় পোছা ভাত। ভর্তাগুলো তৈরি করার পরে পাটায় এরকম সামান্য একটু ভাত নিয়ে ভাতগুলোকে ভালোভাবে হাত দিয়ে ঠিক এইভাবে মেখে নেবেন। এই ভাতটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এবার আম্মু তৈরি করে দেখাবে বেলে মাছের ভর্তা। আর এই বেলে মাছের ভর্তা তৈরি করার জন্য প্রথমে আম্মু নিয়ে নিচ্ছে 4 টুকরো বেলে মাছ। এবার এই মাছে আম্মু দিয়ে দিচ্ছে 1/2 চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো।
আরও দিয়ে দিচ্ছে হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণের লবণ। এবারে মশলাগুলোর সাথে আমু মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। এবার একটি প্যানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সরষের তেল নিয়ে আম্মু সেই তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছে। মাছগুলোকে খুব বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না, এরকম লালচে টাইপ করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে ওই একই তেলে আম্মু কিছু পেঁয়াজ ভেজে নেবে। এখানে পেঁয়াজ আছে হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণের। পেঁয়াজগুলোকে বেরেস্তা করা যাবে না, এগুলো এরকম লালচে টাইপ হয়ে এলে বা বেরেস্তা হওয়ার আগের পর্যায়ে থাকতে থাকতে এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এবার ভাজা বেলে মাছগুলো থেকে আম্মু খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিচ্ছে। এবার মাছগুলোকে এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছে। কিছুক্ষণ আগে যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেখান থেকে দুটো শুকনো মরিচ আম্মু এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছে। তারপর আগে থেকে ভেঙে নেওয়া মাছগুলোর সাথে এই মরিচগুলো একসাথে মেখে ভর্তা করে নেবে। এর সাথে দিয়ে দিচ্ছে সামান্য একটু লবণ। এরপর যে লবণটা আপনারা একটু বুঝিয়ে দেবেন, কারণ মাছটা ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে। মাছ, মরিচ এবং লবণ খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এবার এর সাথে দিয়ে দিতে হবে কিছুক্ষণ আগে ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে আবারও এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সবশেষ এর সাথে যুক্ত করতে হবে 1 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে আবার এগুলোকে একটু হাত দিয়ে মেখে নিলে তৈরি হয়ে যাবে মজাদার বেলে মাছের ভর্তা। বেলে মাছের ভর্তা তৈরি। এবার তৈরি করা হবে কালিজিরার ভর্তা। কালিজিরা ভর্তা তৈরি করার জন্য এখানে 1 টেবিল চামচের মতো কালিজিরা খুব ভালোভাবে আম্মু ধুয়ে নিচ্ছে। এবার একটি প্যানে 1 চা চামচ সরষের তেল দিয়ে সেই তেলে কালিজিরাগুলোকে ভেজে নিচ্ছে। দু থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর কালিজিরাগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছে। কালিজিরা ভর্তা তৈরি করতে কালিজিরা ছাড়া আর লাগছে একটি শুকনো মরিচ, হাফ চা চামচ লবণ আর দুটো পেঁয়াজ। প্রথমে শুকনো মরিচ, লবণ এবং পেঁয়াজটাকে পাতায় খুব ভালোভাবে পিষে নিতে হবে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে পেশা যাবে না, পেঁয়াজগুলো এরকম একটু আস্তে আস্তেই থাকবে। সে অবস্থায় আগে থেকে ভেজে রাখা কালো জিরাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে পাতায় পিষে নিতে হবে। তৈরি হয়ে গেল কালো জিরা ভর্তা। এবারে ভর্তাগুলো তৈরি করে দেখাবে আমার বাবা। আমার বাবা প্রথমে তৈরি করে দেখাবে শুকনো মরিচ ভর্তা। শুকনো মরিচ ভর্তা তৈরি করার জন্য বাবা এখানে নিয়ে নিয়েছে প্রথমে দুটো শুকনো মরিচ, 1 টেবিল চামচ পেঁয়াজ আর নিয়েছে 1 চা চামচের চেয়ে একটু কম পরিমাণ লবণ। বাবা প্রথমে এই লবণ আর মরিচটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মরিচটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে, কোনো দানা যেন মরিচে না থাকে। এই মরিচে যদি আপনাদের হাত জ্বলার ভয় থাকে তাহলে আপনারা এখানে হ্যান্ড গ্লাভস পরেও এই কাজটা করতে পারেন।
ম্যাশ করতে করতে মরিচটা যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন এর সাথে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে আবারও এগুলোকে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার এগুলোর সাথে প্রায় 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল অ্যাড করে আবারও এগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে। শুকনো মরিচ ভর্তা তৈরি। এবার বাবা তৈরি করে দেখাবে ডিম ভর্তা। ডিম ভর্তা তৈরি করার জন্য এখানে বাবা নিয়েছে 2 সিদ্ধ ডিম, 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণের লবণ। প্রথমে লবণ এবং মরিচটাকে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে স্ম্যাশ করে নিতে হবে। তারপর এর সাথে পেঁয়াজটা অ্যাড করে আবারও সবগুলোকে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে স্ম্যাশ করে নিতে হবে। মরিচ এবং পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে না হয়ে গেলে সেদ্ধ ডিমগুলোকে হাত দিয়ে ভেঙে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এর সাথে অ্যাড করতে হবে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও সবগুলোকে একসাথে মেখে নিতে হবে। এরপর যে আপনারা যদি চান তবে এর সাথে ধনে পাতাও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি এর সাথে ধনে পাতা অ্যাড করছি না। তৈরি হয়ে গেল মজাদার ডিম ভর্তা। আমার আব্বু এবং আম্মু মিলে আজ আপনাদের জন্য ভর্তা তৈরি করে দেখালো। আশা করি আমার আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ।